हेलो एवरीवन, गुड मॉर्निंग, हैप्पी सैटरडे, हैप्पी सैटरडे। সারাদিন আমরা বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি। আমাদের আজকে বাড়ির সামনেটা ক্লিনিং করবে, আর তার সাথে হচ্ছে আজকে তো শুভ বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর জন্য আমরা একটু গাড়িটাও আজকে পরিষ্কার করবো ঠিক করেছি, গাড়িটাও বের করে রেখেছে। আমি তো যদিও 10:30 সময় বেরোতে হবে, কিন্তু তার আগেই আমরা একটু গাড়িটা পরিষ্কার করবো। আর বাড়ির এই সামনেটা যেটা আছে পুরো আজকে ক্লিন করে জল দিয়ে ধুয়ে মানে অনেক কাজ আর কি। আর এদিকে অমিত হচ্ছে ওই যে ঘাসের পরিচর্যা শুরু করেছে, মানে মাটি টাটি দিচ্ছে, আরো মাটি কিনতে হবে আর কি। বলো কি বলছিলে? আমি এই যে আমি হচ্ছে জয় জগন্নাথ টি শার্ট পরেছে, এটা হচ্ছে মার দিদিরা আমরা যাওয়ার কিছুদিন আগেই পুরী গেছিল, ওরা নিয়ে এসেছিল, বেশ ভালো দেখতে টি শার্টটা আর কি। আমি কি পরিষ্কার করবো, অ্যাবি আগে পরিষ্কার করে নিই, তারপরে যদি পরিষ্কার না হয় তখন আমি করবো, ঠিক আছে অ্যাবি? হ্যাঁ, ওই সব পরিষ্কার করে দিচ্ছে বাড়ি। অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে একটু ঝাড়ু দেবো, দিয়ে পরিষ্কার করবো, তারপরে ওই যে পাইপটা এনে রেখেছে ওটা দিয়ে জল দিয়ে আর কি ক্লিন করে দেবো। গাড়ি ধোয়া স্টার্ট করেছি, প্রথমে চাকাগুলো ধুয়ে নিই, আর এইগুলো সব বাইরে বের করে দেওয়া হয়েছে, এগুলোকেও ধুয়ে দেবো সব আর কি। এই যে অ্যাবি তো সব কাজে আছে, বাবা তারা আছে, বাবা গাড়ির ফ্লোর ম্যাট গুলোকে আমি ব্যাক ইয়ার্ডে নিয়ে এসেছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে এবার রোদ্দুরে শুকোতে দিয়েছি, এবার এগুলো সব ড্রাই হয়ে যাক, তারপরে আবার নিয়ে গিয়ে গাড়িতে সেট করে দেবো। সব কাজকর্ম বাড়ি সেরে এবার যাচ্ছি হচ্ছে নেমন্তন্ন খেতে দুপুরবেলা। যদিও বিশ্বকর্মা পুজো আজকে, কিন্তু বিশ্বকর্মা পুজো নেমন্তন্ন না, এমনিই বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। আমি একটু তো আমি বিশ্বকর্মা পুজো পুজো ব্যাপার সঙ্গে তো তাই আমি একটু আবার ইন্ডিয়ান জামা কাপড় পরে নিয়েছি, একটু সাজতে ইচ্ছে করলো আজকে। ছোটোবেলাতে তো বিশ্বকর্মা পুজোতে খুব মজা হতো, মাসির বাড়ি পিসির বাড়ি সবার বাড়িতে পুজো হতো, পুজোর পরে সেই খাওয়া দাওয়া, এখন তো এগুলো সবই মিস আর কি। বন্ধুর বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করেছি, রাস্তার ঠিক উল্টো দিকে একটা পার্ক আছে, অ্যাবিরা 2 ঘন্টা ওই পার্কে ঘুরে এসছে, তারপরেও আবার বাড়িতে রাখা যাচ্ছে না এত ছুটোছুটি। আর ওদের বাড়িতে খুব কাছেই লেক অন্টারিওর অনেকগুলো পার্ক আছে, তার মধ্যে একটা পার্ক আছে হচ্ছে কি লেক সাইড পার্ক, তো লেক সাইড পার্কে হ্যাঁ যাচ্ছি। না না লেক সাইড যাই হোক আর কি, মানে ওটা হচ্ছে লেক অন্টারিওর একদম কাছে আর কি, এখান থেকে 3-4 মিনিট দূরে, তো ওটা একটু ঘুরবো তারপরে বাড়ি যাবো। ওই যে সব পুচকে মাছকা ঘোরার নাম শুনে রাস্তায় চলে গেছে, আরু আরু সব আর কি। এই যে বাড়ির সামনে সবাই দাঁড়িয়েছে, সব পুচকে পুচকে প্রচুর আছে, অ্যাবির প্রচন্ড ফান। পার্কে চলে এসেছি, লাকিলি আজকে একটু পার্কিং লটটা ফাঁকা আছে। নর্মালি এই লেক অন্টারিওর ধারে যে পার্কগুলো হয় এগুলোতে পার্কিং পাওয়াটা খুব সমস্যা হয়, তা আজকে আমরা পেয়ে গেলাম। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সেই জন্যই হয়তো। ওই যে অ্যাবি ওর বন্ধুর সাথে হাঁটছে, মানে দেখতে পাচ্ছি প্রচুর লোক অলরেডি এই সময়টা, অ্যাকচুয়ালি বিকেলবেলার দিকে না সবাই এখানে এসে বারবিকিউ করে, আমরাও কোভিডের সময় 2 বছর প্রচুর বারবিকিউ করেছি আর কি, এবছর আর করতে পারলাম না, ইন্ডিয়াতে গেলাম বলে এবছর আর হয়নি। আকাশটাও সুন্দর, পাখি উড়ে বেড়াচ্ছে, আর একদম লেকের ধারটা নিয়ে যাই দেখাচ্ছি, লেকের ধারটাও ভীষণ সুন্দর। এই যে লেক অন্টারিও দেখা যাচ্ছে, লোকজন বাইসাইকেল নিয়ে এসে এখানে বসে 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 গল্প করছে আর লেক অন্টারিও দেখছে। আর ওই দিকে বাচ্চা কাচ্চা একটা জিনিস দেখতে পেয়েছে, সেটা হচ্ছে একটা বানি মন দিয়ে খাবার খাচ্ছে, দেখা যাচ্ছে এই যে মন দিয়ে খাবার খাচ্ছে। ওদিকে হচ্ছে রাই আর অ্যাবি দুজনে মিলে দেখছে, এখানে তো কেউ বারবিকিউ করে গেছে সেই খাবার, এখানে বারবিকিউ করে গেছে কেউ একটা, সেই খাবারটা রয়েছে সেটাই খাচ্ছে। এখানে লেকের ধারে সবাই বারবিকিউ করছে, পিকনিক করছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম লেকের ধারে সদ্য আগুন জ্বালিয়ে বসেছে কাঠকয়লার বারবিকিউ আর কি। এতক্ষণ পর আমি জলের ধারে কাছে পেয়েছে আর কি, আমরা একটু হেঁটে ভেতর দিকে এলাম, দিয়ে জলের কাছে একটু জল এই পাথর ছুঁড়বে বসে বসে, সেই জন্য এবার খুশি হয়েছে। এটা খুব মজার জিনিস, লেকের ধারে এসে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে জলের মধ্যে। আর দূরে ওই একটা শিপ, কিন্তু ওটা মনে হয় এই এই পার্কটা থেকে যাওয়া যাবে না, অ্যাকচুয়ালি লেকের ধারে এরকম প্রচুর পার্ক আছে, তার মধ্যে এই একটা পার্ক মনে হয় ওটা অন্য কোনো পার্ক থেকে দেখা যাবে আর কি। এই যে আমি আর বন্ধুরা এই দুজনে মিলে খেলছে,
লেক অন্টারিও হচ্ছে নর্থ আমেরিকার মধ্যে যে কয়েকটা বড় বড় লেক আছে তার মধ্যে একটা। তো এই শুধুমাত্র লেক শুধু নামেই আর কি, সমুদ্রের মতন গর্জন আছে, ঢেউ আছে, সবই আছে এখানে। লেকের ধারে এই যে পাথরগুলো রয়েছে রেড কালারের, এই যে পাথরগুলো, এগুলো অ্যাকচুয়ালি টেরাকোটা পাইপ ছিল। সেই পাইপগুলো আর কি জলের সাথে ব্রোকেন হয়ে গিয়ে, মানে এই জলের ঢেউয়ে ব্রোকেন হয়ে গিয়ে এরকম হয়েছে। এটা এখানে একটা বোর্ডে লেখা আছে, সেটা দেখেই জানতে পারলাম আর কি। বেশ কালারফুল হয়েছে বিচের ধারটা, বিচ তো নয় আর কি, লেকশোর, লেকশোরের ধারটা বেশ কালারফুল হয়ে গেছে। এখানেও লোকজন বসেছে মোটামুটি সন্ধেবেলা, কেউ চা খাচ্ছে, কেউ ডিনার করছে। এখন সন্ধে 6:30 হয়েছে। জলের ধারে এত সুন্দর পার্ক ঘুরে এসেও, একটা এরকম চিলড্রেন্স পার্ক আছে সেইটা দেখে অ্যাবির এখন বলছে না আমি এটাতে কিছুটা সময় কাটাবো। আমরা বললাম ঠিক আছে, দিয়ে এখন এই যে দোলনায় দুলে নিই কিছুটা সময়, তারপরে আমরা বাড়ি চলে যাব। এই একটা খালা জিনিস পেয়েছে, খেয়েই যাচ্ছে। এবার আমি ভাবছি নামলে কতটা মাথা ঘুরবে। হাই করছো, করো, কখন থেকে এটার উপরে উঠে বসেছে। অন্য কিছু খালো, এখানে অনেক বড়রা খেলছে, বড়রা খেলছে অনেক জোরে জোরে করছে। চলো আমরা বাড়ি যাবো বাবা। পার্ক থেকে বেরিয়ে এসেছি, এবার একটা আইসক্রিমের ট্রাক আছে এখানেও। নর্মালি মোটামুটি সব পার্কের বাইরে এরকম একটা করে আইসক্রিম ট্রাক থাকে, তো সেই এখন হচ্ছে আইসক্রিম খাবে, ছাড়বেই না, ভোলেনি, মানে যাওয়ার সময় বলে গেছে, আসার সময় আবার শুরু করেছে, আবার লাইনও হচ্ছে। এখন একটু অন্ধকার হয়ে যাচ্ছে, সবাই বাড়ি ফিরবে। তো এই সেই আইসক্রিম ট্রাক, এখানে পিস করা যাবে আইসক্রিম, লাইনে দাঁড়িয়ে পড়েছে। যে এটা হচ্ছে পার্ক যখন ওপেন হয় আইসক্রিম ট্রাকটা চলে আসে, বেসিক্যালি এটাকে ট্রাকের মধ্যে আইসক্রিমের গাড়িটা, এটা আবার নিয়ে চলে যাবে। এটা মুভেবল, মানে যে কোনো জায়গায় যে কোনো স্ট্রিটে দাঁড়িয়েও বিক্রি করতে পারবে আর কি। এরকম আমাদের বাড়ির গলি টলিতেও মাঝে মাঝে আইসক্রিম ট্রাক আসে। আইসক্রিম পেয়েছে, বলে উঠে এ কি নিয়েছে টুইস্ট। আর এই যে এই পুচকেটা তো আবার কোলে ঘুম থেকে উঠে, ভালো আইসক্রিম, ভালো বলছে ওর ভালো লেগেছে। তোর ভালো লেগেছে রাই, আইসক্রিম কেমন? এই লেক সাইডে গেলে পরে খুব সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাওয়া যায়, এটাও একটা খুব সুন্দর গাড়ি। আমরা এখন বাড়ি ফিরছি, এখন 7:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। আগে 9:30 তো দিনের আলো থাকতো, আস্তে আস্তে দিনটা ছোট হয়ে যাচ্ছে। বাড়ি চলে এসেছি, অ্যাবি গাড়িতে একটা জম্পেশ ঘুম দিয়েছে 1 ঘন্টা, আর এসে পুরো শাওয়ার করালাম ভালো করে, কারণ বালিতে যা খেলেছে, নোংরা কেটেছে, পুরো সাবান দিয়ে পুরো মাথা থেকে পা অবধি এটাকে স্নান করিয়েছি। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এসে ঝটপট করে, কিচ্ছু রান্না করা ছিল না। এদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে, এটাকে এবার ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে ফেলবো। মাছটাকে একটু হালকা করে ভেজেছি, স্যামন মাছটা, স্যামন মাছের ঝোল হবে। আর এখানে তাড়াহুড়োর রান্না, গোল গোল করে রসুন কেটে আর ডুমো ডুমো করেই আর কি, তাড়াহুড়ো করে পেঁয়াজ কেটে একটু ভাজা ভাজা করে রান্না করবো। স্যামন মাছের ঝোলও রেডি হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি একটু, আর একটু ফুটলেই হয়ে যাবে, কিন্তু এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে, কিন্তু দিতে পারিনি আজকে কারণ কালো জিরেটা শেষ হয়ে গেছে। এটাকে ঢেকে রাখি একটু, 2-3 মিনিট ফুটলেই ডিনার রেডি। ফাইনালি ডিনার করতে বসেছি আমরা, একদম মাছের ঝোল আর ভাত, আজকে আর কিছু রান্না করার মতন সময় নেই, যদিও খুব একটা খিদেও নেই কারোর। আর অ্যাবি ওদিকে বায়না করেছে, ও ওদিকে বসেছে হচ্ছে মুভি, আজকেও স্যাটারডে হচ্ছে মুভি ডে, ও আজকে খাওয়ার সময় মুভি দেখবেই। 30 মিনিটস কিন্তু অ্যাবি, খাওয়া দাওয়া করেই এখানে লম্বা ঘুম লাগাবো। সেই সকাল থেকে কাজ শুরু হয়েছে, সকাল থেকে ঘুরেই যাচ্ছি আর কি। তো কালকেও আবার সারাদিন ব্যাস মেনলি হচ্ছে বাড়ি পরিষ্কার করা এই উইকেন্ডে, মানে সকালবেলার ফার্স্ট হাফটা হচ্ছে বাড়ি পরিষ্কার করছি, দুপুরবেলা নেমন্তন্ন খেতে যাচ্ছি, রাত্রেবেলা বাড়ি আসছি। তো কালকেও একই রুটিন, দুপুরবেলা নেমন্তন্ন আছে, তার আগে সকালবেলায় বাকি যে বাড়িঘর পরিষ্কার করা। বেসিক্যালি আজকে বেডরুমগুলো পরিষ্কার করেছি, কিচেন টিচেন এগুলো কিচ্ছু পরিষ্কার হয়নি, এগুলো সব কালকে করতে হবে, বাইরেও পুরোপুরি পরিষ্কার হয়নি, আরও করতে হবে, সে লম্বা লিস্টের কাজ আছে, কালকে আবার করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।